নিয়ে আসছে বড় একটা উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য হলো যে আপনারা ধূমপান আর করবেন না এই মর্মে আজকে প্রতিজ্ঞা করতে বাংলাদেশে ধূমপান মুক্ত দেখি সেই ক্ষেত্রে আমরা যদি ছোট করে শুরু করি আমরা যদি আপনাদেরকে ধূমপান থেকে নিজেকে বিরত রাখব আমি আরো শপথ করছি যে সকল ধরনের নেশা জাতীয় দ্রব্য মাদক থেকে নিজেকে বিরত রাখব আমি আরো শপথ করছি যে ধূমপানে যে ব্যয় হবে তা পুষ্টিকর খাদ্য সামগ্রী গ্রহণে ব্যয় করব আমি আশা করি আপনারা আজকে প্রতিজ্ঞা করবেন এবং আপনাদের প্রতিজ্ঞা রক্ষা করবেন তাতে আপনাদের স্বাস্থ্যগত সুরক্ষা বাড়বে এবং আর্থিক ক্ষতি থেকে আপনারা বাঁচবেন আমি আশা করি আপনাদের সকলের এই যে মহতি একটা প্রচেষ্টা এবং আমাদের জেলাবাসীর মধ্যে যে উদ্যোগ এটা সফল হবে ধূমপানের ফলে যে খরচটা আপনাদের হচ্ছে সেটা দিয়ে আপনি আপনি কি পাচ্ছেন আপনার পরিবারের সদস্যদের জন্য সবার জন্য আপনি ডিম কিনতে পারছেন দুধ কিনতে পারছেন বা অন্য কোনো পুষ্টিকর খাবার কিনতে পারছেন সেটা বোঝানোর জন্য আজকে আমাদের পক্ষ থেকে এখানে তিনটা ডিম আছে এক লিটার দুধ আছে একটা কোটি মিল্কি আছে এগুলো আপনাদেরকে দিয়ে বলছি যে ধূমপানের জন্য অকারণে খরচ না করে এটা নিয়ে নিজে এবং পরিবারের সবাই মিলে আমরা পুষ্টিকর খাবার খাবো সুস্থ থাকবো আমার কাছে